চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নাটোর বগুড়া সাতক্ষীরা মুন্সিগঞ্জ ও মাগুরা মোহাম্মদপুর সহ বিভিন্ন মহাসড়ক ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের সড়ক বিভাগ আশ্বাস দিলেও হচ্ছে না সংস্কার উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সড়কপথে যোগাযোগের মাধ্যম নাটোর বগুড়া মহাসড়ক প্রতিদিন এই পথে যাত্রীবাহী বাস পণ্যবোঝাই ট্রাক সহ চলে ছোট বড় হাজারো যানবাহন কিন্তু মহাসড়কের প্রশস্ততা সর্বনিম্ন 24 ফুট হওয়ার নিয়ম থাকলেও এই সড়কটি মাত্র 18 ফুট ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি একটা গাড়ি ওভারটেক করলে একটা রিক্সা যাওয়ার জায়গা থাকে না রোডটা চিকন হওয়ার কারণে এমন কোনো দিন নাই বা মাস নেই যে সব সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি ক্রসিং হওয়ার সময় এদিকে সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের বেশিরভাগ জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে গর্ত শুকনো মৌসুমে ধুলা আর বর্ষায় পানিতে জমে যায় কাদা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাস্তা সংস্কারের দাবি চালক ও যাত্রীদের রাস্তাঘাটে যে দূর অবস্থা তাতে রাস্তাঘাটে বেয়াল বল বেয়ারিং চাকা বাস্ট হতেই আছে যা দু পয়সা কামাই তো ওই মিস্ত্রি নিয়ে দিয়ে আসতে হয় আমরা স্থায়ী একটা সমাধান চাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন করব যাতে এই সাতক্ষীরা রোডটা সুস্থ সংস্কার করে বাগেরহাট খুলনা ও মোংলা মহাসড়কের কাটাখালী ও দিগরাজ এলাকায় সৃষ্টি হয়েছে খানাখন্দ প্রতিদিন ঘটছে দুর্ঘটনা নষ্ট হচ্ছে গাড়ি বাগেরহাট গোপালগঞ্জ ও পিরোজপুরে যাতায়াতের প্রধান সড়কটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তি হচ্ছে যাত্রীদের সড়ক বিভাগ বলছে বরাদ্দ না পাওয়ায় হচ্ছে না সংস্কার ইতিমধ্যে যাতে জনদুর্ভোগ লাঘব করার জন্য এবং যোগাযোগ ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা প্রতিনিয়ত সড়ক বিভাগ কর্তৃক আমাদের ট্রাক আছে বিভাগীয় মেরামত কাজ অব্যাহত রয়েছে এদিকে মাগুরা মোহাম্মদপুর সড়কের 15 কিলোমিটার রাস্তায় গর্তে ভরা পথের দুর্ভোগে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা ঘটছে দুর্ঘটনা উমনা রাজমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ